এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে 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 কাকা, তুমি এখানে কি করছো? আর একটু অপেক্ষা কর রে অতচারা। বাবা, আরে বাবা জীবন, স্বপ্নের দুনিয়া থেকে বেরো, এই স্বপ্ন সত্যি হতে এখনো অনেক টাইম আছে। বৌমা, ইয়ালতা থালায় পা রেখে তারপরে ঘরে প্রবেশ করো। আর আসতে পা ফেলো, দেখা গেল ফুলসজ্জার আগেই কোমরটা ভেঙে বসলে। আরে মা, ইয়ারকি মাছি ইয়ারকি। আরে দাঁড়িয়ে রইলে কেন, চলো চলো পা ফেলো, সারারাত বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? মালকিন, ভাবছিলাম এই শাড়িটা আমার মিনুর জন্য নিয়ে যাই, বেচারি অনেকদিন ধরে একটা নতুন শাড়ি চাইছিল। মানসিকভাবে অসুস্থ সবাই, বাড়ির প্রতিষ্ঠা অনুশাসন পরম্পরা সব ভুলে গেছে। মা, তুমি ওখানে ঘরে যাও, আমি আসছি। চল 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 ঘরে চল, তোকে তো আমি ঘরে দেখছি। আরে মা, কমসে কম বাটিতে তো দুধ তো দিতে পারতে, সবই তো দেখা যাচ্ছে। আরে বাড়িতে দুধ কম আছে, চাও বানাতে হবে, তাই দিইনি। আরে বৌমাকে জিজ্ঞেস কর না দুধ কোথায়। আচ্ছা দাঁড়া, এরা মুজাতে দুধটা নিয়ে আয় তো। হ্যাঁ যাচ্ছি। এনিন। নে, এটা দিয়ে কাজ চালা, এর থেকে বেশি আর হবে না। রামু যা তো, এটা দিয়ে সবার জন্য চা করে নিয়ে। হ্যাঁ যাচ্ছি। কি রে, শুরু কর। বলু 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 ভাই বল, যদি জিততে না পারিস না, সম্পত্তি থেকে বেদখল করে দেবো, মনে রাখিস। আরে ও কাকা, দুটো ফুটওয়ালা জাঙ্গিয়া ছাড়া তোমার আছেই বা কি সম্পত্তিতে? ভিখারি যাওয়া দূর, একটা লেদোস ছেলে হয়েছে আমার। ছোটবেলায় স্কুলে স্পোর্টস থেকে শুরু করে বিয়ের আংটি খোঁজা, কোনোদিনই কোনো কিছু জিততে পারলো না। মা, আর ভাই শোন, আমি আমার ক্যাটারিং এর টাকা যদি না পেয়েছি না, তাহলে তোর বাড়ির লোককে সারা জীবন ফুচকার পাতায় ভাত বেড়ে খাও। আরে ভাই, তুই তো আমার বন্ধু। হতাম, টাকা দিবি নাকি মুখে নেবি, কোনটা? আর ভাই শোন, আমি যদি আজকে লাইট আর বক্সের টাকা না পেয়েছি, জ্যাক তোমার এমন জোরে গুজবো না, না তুমি দাঁড়াতে পারবে না তোমারটা দাঁড়াতে পারবে। আরে ভাই, তুইও তো আমার বন্ধু হস। কি বললো? হতাম। মা, ও মা দেখো না, টাকা চাইছে, খুব জ্বালাচ্ছে আমাকে। কি মামা লাগিয়ে রেখেছিস, বিয়ে হয়ে গেছে, এখন মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচলটা ধরো। ঠিক আছে দিচ্ছি, দাঁড়া এনে এনে। যা চ। হ্যাঁ বাবু, কি হয়েছে? গলায় মঙ্গলসূত্র যদি অন্য কারোর নামে থাকে তো? সিঁথিতে সিঁদুর তো তোমার নামেই আছে, তাই না পাগল? আচ্ছা শোনো বাবু, বলতটা ঘরে আসছে, রাখছি, বাই। বাং 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 বাং।
বাবা আজকের জন্য অন্তত ছিটকিনিটা ঠিক করে রাখতে পারতে। আরে বাবু ছিটকিনির কি কাজ আছে আজকে, পায়জামা তো সেই খুলতেই হবে, গিট খোল আর পেঁচিয়ে দে ছিটকিনির জায়গায়। খুব একটা খারাপ বলেনি প্ল্যানটা, পলের ছিটকানি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে 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 কাকা তুমি এখানে কি করছো? কি করবো বল ভাই, পুরো বাড়িতে কোথাও একটা সুকটান দেওয়ার জায়গা নেই, তাই তোর ঘরে বারান্দায় চলে এসলাম। আরে সালা ইয়াতির বাচ্চা, তোকে মনে হচ্ছে চাঁদের পাহাড়ের দেবের মতন গুলি মেরে উড়িয়ে দিই। মেরেই পেলাম আগে, আমার কাছে তো বন্দুক থাকে সত্য, সারা জীবন আর গুলি চালানোর সুযোগ পেলাম না। আমি বাপু কিছু বলিনি, কারণ আজকে আমি কাউকে কাটি করলে কালকে তোরা আমি দুধে মিশে যাবি আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো। তুমি দাঁড়িয়ে থাকলে আমি দুধে এখানে কখনোই মিশবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমটাই পচে যাবে। এবার কি বাচ্চা বড় অপেক্ষা করছো? যাও না, যাও যাও। কোথায় ছিলে তুমি? তুমি জানো তখন থেকে তোমার ওয়েট করতে করতে না আমি অলরেডি আরো দুজনের সঙ্গে মুড বানিয়েছি। কিছু না কিছু না। আরে তাতে কি হয়েছে, আবার বানিয়ে নেবো মুড? মুড তো বদলেই থাকে বলো। না এখন আমার মুড ঠান্ডা হয়ে গেছে। আরে তোমার মুড নাকি চা, বারে বারে ঠান্ডা হয়েই যাচ্ছে। আচ্ছা তাই বলছি, শোনো না তাহলে কি চায় আবার উতলানো তো ঢেলে দেবো? কিন্তু দুধ তো ফেটে গেছে। তাহলে পনির বানিয়ে নে। হারামি শালা, নিজে চরকা নিজে তেল দে আর দরজাতে কানটা সরা। আর বাই দা ওয়ে তুমি তো একটা জিনিস ভুলেই গেছো, আমাদের কাছে তো দুধই নেই। আরে দুধের গ্লাস একটু আগে আমি ওখানে রেখে গেছিলাম। দুধ খাবো, রকেট চালাবো, চাঁদের কুয়ায় ডুবো। ওয়াও, কিন্তু এখানে তো দুধই নেই। আরে দুধ তো আমি খেয়ে ফেলেছি, দুধ কার প্রয়োজন তো আমার বেশি, তাই না বল? আরে দিদা তুমি এখানে কি করছো দিদা? আর বলিস না, পুরো বাড়িতে কোথাও একটা সকেট খালি নেই, ফোনটা যে কোথায় চার্জ করতাম, তাই এখানে চলে এসেছি। আরে আমাকেও তো ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে নাকি, পুরো 2000 ফলোয়ার্স আছে আমার। আরে দিদা সারা বাড়িতে তোমাকে এখানেই ঢুকানোর ছিল। ফোন ফোন দিদা, তুমি একটা কাজ করো, হালকা করে না মরে যাও, এখনই মরে যাও, অনেক বয়স হয়ে গেছে তোমার। এখনই মরবো না আমি, সবই তো রাহুলের দাদু ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছে আমার, ওনার সাথে আমি গোয়া যাব, হানিমুন করব, ঘুরবো ফিরবো, জীবনে কি বা আছে বল, আজ আছি কাল টপকেও যেতে পারি। দিদা কাল টপকানো থেকে বরং আজই টপকে যাও, না হলে এখান থেকে বেরিয়ে যাও, বিশ্বাস করো বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, একটু উসুল করে নিতে দাও। আরে কাকা তুমি আবার ভেতরে চলে এসেছো, আর কাঁদছো কেন তুমি? ভাইপো জানিস এই পুরুষের রাতে তোর কাকিমা আমায় ছেড়ে চলে গেছিল, তারপর থেকে আমি নাকি সহ্যতে দেখেছি আর নেবার সহ্য করেছি, একটু আমাকে পুরুষের থেকে সৌভাগ্য করে দিই না ভাইপো। আসলে কি বলতো, ফুলসজ্জার রাতে কাকি উপরের টিকিট কেটে নিয়েছিল, ওই আর কি।
আরে ও মিথ্যে বলছে, ওই মেয়ে ছেলেটা বিয়ের দিনই অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছিল। আরে দিদা কাকা প্লিজ তোমরা এখান দিয়ে যাও না, প্লিজ প্লিজ। আরে কি বলছে তোর দিদা, এসব এসব ফালতু কথা। ঠিক আছে বুঝে গেছি, এবার বেরো, চল বেরো। না তুই শোন আমার, বেরো 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 বেরো। দিদা অনেক চার্জ হয়ে গেছে, জীবনের শেষ চার্জ দিয়ে দিয়েছো, এবার বেরো 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 বেরো। ওর মা বালে ছিটকানি। এবার সবাই চলে গেছে, এবার চলো শুরু করি। প্রথমে না তুমি তোমার ঘরটা চেক করে নাও ভালো করে, যেখান সেখান থেকে তো কেউ না কেউ বেরিয়েই আসছে। আরে কেউ নেই ঘরে পাগলি, আগে চেক করে নাও ভালো করে। এবার সবাইকে ভাগিয়ে দিচ্ছি, এবার চলো করি। এখন আমার ঘুম পাচ্ছে, আমি এখন শোব। আরে 10 মিনিটের জন্য করি, চলো না। 5 মিনিট, আমি 5 মিনিট। আরে আমার ঘুম পাচ্ছে। আচ্ছা বাবু তাহলে 2 মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। আরে তুমি কি রকম ফালতু ছেলে, আমার ঘুম পাচ্ছে। 30 সেকেন্ড বাবু। ধুর। আরে ওবো, আরে ওবো। এটা একটা টাইম হলো আসা তোদের, কখনো তো তোরা ঠিক টাইমে হয়। আচ্ছা শোন, তুই আগে বেডরুমে যাবি আর তুই সিধা যাবি রান্না করে। অলরেডি আমি বুড়ির ফোন হাতিয়ে নিয়েছি। ওয়াও, হাতিয়ে নিয়েছিস, জিও পাগলা। দেখতে বাজে হলো, কি হ্যান্ডসাম, তোর কাজটা ভালোই পারিস ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার যা, এবার যা। আস্তে আস্তে চুরি এক জায়গায়, সততা এক জায়গায়। চল দে এবার আমার পাশে। হ্যাঁ জিতে গেলি ভাই। হ্যাঁ জিতে গেছি, এবার পাশে তাড়াতাড়ি বার কর। মানছি তোমার মুখ আমার এক্সের সাথে ম্যাচ করে, তার মানে এই নয় যে তুমি আমাকে জবরদস্তি করবে। আরে পরিমল তুমি? আরে শেফালি তুমি? তুমি এখানে কি করছো? আর বলো না, যবে থেকে তুমি আমার মন চুরি করে গেছো তবে থেকে আমি লোকের বাড়ির জিনিস চুরি করে বেড়াচ্ছি। আচ্ছা যখন তুমি চোর হয়েই গেছো তাহলে একটা কাজ করো, ওই বলদাটার লকারে 2 লাখ রাখা আছে সেটাও চুরি করো, আর আমাকেও তোমার সাথে নিয়ে চলো না পরিমল। এখনই চুরি করছি আর তারপর তোমাকেও সাথে নিয়ে যাবো, আর আমাদের ইনকমপ্লিট ফুলসজ্জাটাও কমপ্লিট করে নেবো।
আরে এটা কে, এখানে কি হচ্ছে? আরে বলু, তুমি ঘুমের ঘরে আছো, তুমি স্বপ্ন দেখছো, তোমার ঘুম পেয়েছে। চলো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো বলু, চলো ঘুমিয়ে পড়ো। ও নো, গুড বয়। দাঁড়া এক মিনিট, চাদরটা দিয়ে দাও গায়ে। I got broads in the lineup, just hit the lean the front, credit cards in the scammers, hitting the licks in the back. হাই বলু, আই এম রিয়েলি ভেরি সরি, খুব তাড়াতাড়ি দেখা হবে, সরি যাওয়ার সময় বলে যেতে পারিনি। ওখানে সাইডে ডিভোর্স পেপার রাখা রয়েছে, আমি সাইন করে দিয়েছি, তুমি আঙুলের ছাপ মেরে দিও। বাই। এই বাড়িতে তো কোনো বই দেখে না। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা ছিল, আমাদের নতুন দুটো চ্যানেল ওপেন হয়েছে, সেটা হচ্ছে বিষাক্ত ভুড়িভোজ আর বিষাক্ত সঞ্জু শর্টস, তাই তো? আর বিষাক্ত ভুড়িভোজের যে চ্যানেলটা আছে সেটা আমি কমিউনিটিতে পোস্ট দিয়ে দিয়েছি, সেখানে তোমার লিঙ্কে গিয়ে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওখানে খাবার চ্যালেঞ্জ, খাবারের উপর যেসব চ্যালেঞ্জ হয়, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার চ্যালেঞ্জ, সেগুলো আমরা করবো ওখানে। আর শর্টসে তোমার বুঝতেই পারছো ছোটো 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 শর্টস দেবো, শর্ট ভিডিওগুলো দেবো। তো যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, যদি তোমাদের ওই ধরনের চ্যানেল কন্টেন্ট পছন্দ থাকে, তাহলে এই দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই এই মানে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে তো জানাবে, আর বন্ধুদের শেয়ার করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো। যাই হোক, চ্যালেঞ্জ করবো এক্ষুনি শিওর, ভালো ভালো ভিডিও দেবো, ভালো ভালো খাবার চ্যালেঞ্জের উপর ভিডিও করবো, এছাড়া রেস্টুরেন্টের খাওয়া দাওয়া হ্যান ত্যান এগুলো সব আমরা ওখানেই দেখাবো। আর শর্ট ভিডিওতে ছোট ছোট অনেক ধরনের ভিডিও থাকবে, জানো শর্টসে আমরা ভালো ভালো ভিডিও করি, যেগুলো চেষ্টা করি যেগুলো তোমাদের পছন্দ হয়, সে জন্য সবার ডিমান্ড অনুযায়ী শর্ট চ্যানেলটা খুলতে হলো। তো প্লিজ শর্ট যেটা আছে বিষাক্ত সঞ্জু শর্টস, সেটা চ্যানেলে ফিচারও করা আছে, সেটা সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং সবার কাছে শেয়ার করবে, একদম জন্যই চেষ্টা করছে করার। তোমাদের ভালোবাসা যেমন জীবন বিষাক্ত সঞ্জুকে ভালোবাসা দিয়েছো, সেরকম বিষাক্ত সঞ্জুকে ভালোবাসা দিচ্ছো, সেরকম জীবন চ্যানেলকে ভালোবাসো। তো লাভ ইউ বস, টাটা, ভালো থেকো, পুজোর মধ্যে নতুন নতুন আরও ভিডিও আনবো, লাভ ইউ বস, টাটা।